বাংলাদেশে প্রযুক্তিগত সহায়তায় করোনা ভাইরাস মোকাবিলায় সুফল ভোগ করছেন সবাই। প্রযুক্তির মাধ্যমে কোভিড-19 রোগের ঝুঁকি নির্ণয়, নিয়ন্ত্রণ ও লোকেশন চিহ্নিত করা যাচ্ছে। এছাড়া তৈরি হয়েছে চ্যাটবট, অ্যাপস, ওয়েবসাইট ইত্যাদি। মহামারী থেকে সুরক্ষা পেতে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ভেন্টিলেটর সহ অন্যান্য মেডিকেল সরঞ্জাম তৈরি করছে। বিভিন্ন হ্যাকাথনের মাধ্যমে করোনা মোকাবিলার প্রযুক্তি উদ্ভাবন করছেন সংশ্লিষ্টরা। জীবাণু বিষয়ক তথ্যের জন্য ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে, একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে নির্দিষ্ট প্রযুক্তির পণ্য বিক্রি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাস বাংলাদেশকে প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে অন্তত কয়েক বছর এগিয়ে দিয়েছে। ই কমার্স খাতের প্রবৃদ্ধি অভাবনীয় বলে উল্লেখ করেছেন তারা। তাদের বক্তব্য, গত 10-11 বছরে ই কমার্স খাত যতটা এগিয়েছে তার চেয়ে দেড় গুণের বেশি এগিয়েছে সব শেষ 5 মাসে। অনলাইনে ডিজিটাল পণ্য ক্রয় বিক্রয় বেড়েছে, মোবাইল বিক্রি হয়েছে প্রচুর। এখনও অনেক ক্রেতা সাবধানতা অবলম্বন করে মার্কেটে না গিয়ে অনলাইনের মাধ্যমেই প্রয়োজনীয় পণ্য কিনছেন। চালু হয়েছে একাধিক অনলাইন শপ, অনেক ই কমার্স প্রতিষ্ঠান ফিজিক্যাল স্টোর চালু করেছে। এইগুলো তাদের পিক আপ পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে গ্রাহকদের কাছে। মূলত ঢাকা শহরে ক্রেতাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে এমন শপ ও সেবা চালু করেছেন তথ্য প্রযুক্তির পণ্য ব্যবসায়ীরা। জানা গিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে বিভিন্ন ওয়েবসাইট ও চ্যাটবট তৈরি করেছেন সরকারের ICT বিভাগ। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 3.5 কোটির বেশি। মেসেঞ্জারের বড় সংখ্যক ব্যবহারকারীর জন্য তৈরি হয়েছে মেসেঞ্জার বট। এছাড়া দেশের 3.5 কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ও 1.5 কোটি ভাইরাল ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে চ্যাটবট। এইগুলো ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীদের সুবিধার্থে এইসব বাংলা ভাষায় রাখা হয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।